নমস্কার। প্রেগনেন্সি চলাকালীন লেগ ক্র্যাম্প অর্থাৎ পায়ে টান, খিঁচ ধরা এরকম হয় না এমন মহিলার সংখ্যা কিন্তু খুবই কম। এটি একটি ভীষণই কমন প্রবলেম। তাই আজকের ভিডিওতে জানাবো লেগ ক্র্যাম্প কেন হয়, এর কষ্ট কমানোর কী উপায়। 50% গর্ভবতী মহিলারই সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে লেগ ক্র্যাম্প হয়ে থাকে। এর কারণ এই সময় আস্তে আস্তে শরীরের ওজন অনেকটা বেড়ে যায় এবং যার প্রেশার সরাসরি পায়ের উপর পড়ে, পায়ের ব্লাড সার্কুলেশন চেঞ্জ হয়ে যায় এবং এই বাড়তি ওজনের জন্য লেগ ক্র্যাম্প হয়ে থাকে। এর সাথে বাচ্চার ওজনও বাড়ে, যা পেলভিস এরিয়াতে প্রেশার ক্রিয়েট করে, সেখানকার বিভিন্ন নার্ভসকে প্রেশারাইজ করে, ফলে পায়ের টান বা ক্র্যাম্প সৃষ্টি হয়। লেগ ক্র্যাম্প কমানোর জন্য বেশি করে জল খেতে হবে, পায়ের এক্সারসাইজ করতে হবে, বিশেষত পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ এবং ক্রস লেগ অর্থাৎ যেটাকে আমরা বাবু হয়ে বসা বলি সেইভাবে বসবেন না, একই পজিশনে অনেকক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকবেন না, হাই হিল জুতো পরবেন না। এবং যখন লেগ ক্র্যাম্প হবে তখন সামনে যিনি থাকবেন তাকে দিয়ে পায়ের মাসালে ম্যাসেজ করাতে পারেন, হট ব্যাগ দিয়ে শেক করাতে পারেন, তাছাড়া আইস ব্যাগ কোল্ড কম্প্রেস করতেও পারেন। এর ফলে ক্র্যাম্প আসা অনেকটা কমে যাবে। এবং এর সাথে নিউট্রিশিয়াস ফুড ডায়েট চার্টে রাখতে হবে যাতে শরীর হেলদি থাকে, বিশেষত যেসব খাবারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম রয়েছে সেই খাবারগুলি কিন্তু রোজকার খাবারের মধ্যে রাখতে হবে। বিশেষত পাকা কলা খেতে পারেন, তরমুজ, এই খাবারগুলিতে এই মিনারেলসগুলি প্রচুর পরিমাণে থাকে। তাই হেলদি ডায়েট চার্ট তৈরি করুন এবং সুস্থ থাকুন। এরপরেও যদি লেগ ক্র্যাম্পের জন্য আপনার ঘুমে ব্যাঘাত হয় এবং সেটি প্রচণ্ড কষ্টদায়ক হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।